বর্তমান সরকারের সুদক্ষ ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে ভয়াবহ করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীর টিসিবি ভবনের ইপিবি সভাকক্ষে সোর্সিং বাংলাদেশ 2021-এর ভার্চুয়াল এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সপ্তাহব্যাপী ভার্চুয়াল সোর্সিং মেলা 15 থেকে 21 নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাজার অনুসন্ধান কার্যক্রম চলমান রাখার স্বার্থে ভার্চুয়ালি এই মেলার আয়োজন করেছে ইপিবি। এবার 52 দেশের 1,395টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে সোর্সিং ফেয়ারে। We are aware that due to the ongoing global pandemic situation for more than 18 months, the market exploration activity of the export-oriented enterprises has been hugely interrupted. There was disruption in the supply chain of both raw materials and finished goods.